নিউজ ১৮ বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। যিনি বিধানসভাতে এবারে নজরে বিজেপির বিধায়ক সালতোরা থেকে চন্দনা বাউরি, ফল বেরোনোর আগে থেকে আপনি এবারে নজরে, যে যে জায়গা থেকে আপনি উঠে এসে আজকে বিধানসভাতে রয়েছেন, প্রথম দিন এই শপথ গ্রহণ পর্ব, কি বিধানসভা কি দেখে কি কি অভিজ্ঞতা আজকে? দেখুন, দেখে আমার খুবই ভালো লাগছে। এখানে এসে পরে আমার সালতোরার মানুষ আমাকে আজকে এই জায়গায় পাঠিয়েছেন, তো ওনাদের আশীর্বাদ নিয়ে আজ আমি আজ এই জায়গাতে এসেছি, তার জন্য আমার খুবই ভালো লাগছে। ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই আমার সালতোরার মানুষকে। আজকে এলেন কিভাবে? এলাম তো আমার একটা দাদা আছেন মেজা মণ্ডলের, তো ওই দাদা আমাকে আগে থেকে যখন আমি প্রচারে ছিলাম উনি ওই দাদা আমাকে বলতেন যে আমার গাড়িটা তোমার কাছেই রেখে দাও, তো আমি ওই গাড়িটা এখন আজকে নিয়ে এসেছি। দাদা কোনো টাকা পয়সার ব্যাপারে কিছু বলেন না, তো আমি ওই গাড়িটাই নিয়ে এবার এসেছি আজকে। খরচ তো প্রচুর হচ্ছে? হ্যাঁ, খরচ তো হচ্ছে। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক ওনারাও খুব খুশি আছে। খুশি? আপনি যে যে বাড়ি থেকে যেভাবে উঠে এসছেন, আশেপাশে প্রচুর দেখা গেছে অনেক বিত্তশালী বিধায়করা রয়েছে, এখানে এসে মনে হচ্ছে কি রাজনীতিতে কে ক্ষমতাবান, আর্থিক দিক থেকে কে নয় সেটা গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ মানুষের জন্যই কাজ করা? না, দেখুন আমি প্রথমত ভাবতাম যে হয়তো যাদের টাকা পয়সা আছে তারাই একমাত্র বিধায়ক বা বিধায়িকা হয়, কিন্তু আমি যেভাবে দেখলাম, এখন দেখছি যেভাবে যে ভারতীয় জনতা পার্টিতে যেভাবে আমার একটা গরিব ঘরের মেয়েকে একটা এরকম একটা জায়গা করে দিয়েছেন, তাতে করে আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি পারে একমাত্র প্রত্যেককেই সাথে নিয়ে পাশে নিয়ে চলতে। জঙ্গলমহলে সালতোরা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, কি কাজ শুরু করবেন সেখানে? ওখানের কাজ আমার প্রথম কাজ হবে আমার রাস্তাঘাট তৈরি করা এবং পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়া, প্রথম কাজ আমার। আপনার বাড়িতে গিয়েও আমরা দেখেছি আপনি যে বাড়ি থেকে উঠে এসেছেন সেটা খুব একটা বড় সড়ো নয়, যেমন বিধায়ককে সেখান থেকে কাজ করতে কোনো অসুবিধা হবে না, এখন তো বিধায়ক হয়ে গেছেন। দেখুন, আমি সাধারণ গরিব ঘরেরই মেয়ে, কারণ আমার ওই রকম ছোটো থেকেই আমি ওই রকম ঘরেই বসবাস করে এসেছি, তাই আমার ওই ঘরে থাকতে বা ওইখান থেকে এসে কাজ করতে কোনো অসুবিধা হবে না, কারণ আমি কাজ করতে চাই। স্বামী কি বলছে? স্বামীও পাশে থাকতে চান উনিও। আর সব লোকজন তারা খুশি সেখানের? হ্যাঁ, প্রত্যেকেই খুশি। আর কলকাতাতে যাতায়াত করবেন নাকি একেবারে এখানে এসে থাকবেন বাসা নিয়ে? দেখুন, যাওয়া আসাটা আমার মনে হচ্ছে খুব কষ্টের হবে, কারণ খুব প্রচুর খরচা হচ্ছে, যদি এখানে কোনো কিছু সরকার থেকে ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয়, তা নাহলে আমার যাওয়া আসাটা প্রত্যেকবার 11,000 টাকার মতন খরচা হচ্ছে, যাওয়ার সময়তে খাওয়া খরচাটা আছে, আসার সময়তে খাওয়া খরচাটা আছে, তা আমার খুবই কষ্ট হচ্ছে। একেবারে ব্যতিক্রমী হচ্ছেন চন্দনা বাউরি, যিনি বিজেপির বিধায়ক, বাঁকুড়ার সালতোরা থেকে তিনি জিতেছেন, যেখানে প্রচুর বিত্তশালী বিধায়করা এখানে রয়েছে, সেখানে তিনি একমাত্র যিনি কুঁড়েঘর থেকে উঠে এসছেন, যার স্বামী তিনি জনমজুরের কাজ করেন, প্রত্যেক দিন যাতায়াতের ক্ষেত্রে প্রচুর টাকা খরচ, তার মাঝে দাঁড়িয়েও তিনি যেহেতু জনগণের রায় জিতে এসছেন তাই তিনি জনগণের জন্যই কাজ করতে চান, আর বাঁকুড়ার সালতোরার জন্য পানীয় জল আর রাস্তা নিয়ে তিনি কাজ শুরু করতে চান। তাই প্রথম দিনে শপথ গ্রহণের পর্ব থেকেই বিধানসভায় নজরে বিজেপির চন্দনা বাউরি। এই সংক্রান্ত আরও অনেক খবরের জন্য নজরে রাখুন নিউজ ১৮ বাংলার ডিজিটাল পেজ। এন্ড করো।